হ্যালো বন্ধুরা আজকে আমি আবার এসে গেছি একটি নতুন রেসিপি ইলিশ মাছের সর্ষে পোস্ত ভাপা সর্ষে ভাপা তো সবাই খেয়েছি সর্ষের সাথে পোস্ত দিয়ে ভাপা খাবার একটা মজাই আলাদা চলো আজকে এটাই বানিয়ে ফেলি চটপট প্রথমে আমি দু পিস ইলিশ মাছ নিয়েছি তাকে ভালো করে ধুয়ে পরিসা করে শুকনো করে জল ছড়িয়ে নিয়েছি তারপর তাতে স্বাদ অনুযায়ী নুন এবং ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যেহেতু মাছটা আমি কড়াইতে ফ্রাই করব না ডিরেক্ট ভাপা করব তাই এই মাছটা ম্যারিনেট করে রাখছি পনেরো মিনিটের জন্য এখানে আমি সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি এটা আমার খুব ড্রাই ভাব রয়েছে বলে এর মধ্যে আমি নুন এবং হলুদ দিয়ে একটু জল সামান্য দিয়ে ভালো করে একটা মিহি ব্যাটার বানিয়ে নিচ্ছি এখানে তোমরা নুন এবং ঝাল নিজের পরিমাণ মতো স্বাদ অনুযায়ী ব্যবহার করো একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি তার মধ্যে এই ম্যারিনেট করা মাছগুলোকে আমি আস্তে করে বসিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দেব বাকি মশলার পেস্ট যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি মাছের ওপরে এটা হালকা করে দিয়ে আমি পুরো মাছটার ওপরে হালকাভাবে লেপন দিয়ে দেব যাতে ওপর নিচ ভালোভাবে এই পেস্টটা চলে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচ থেকে ছ চামচ সর্ষের তেল এই রান্না কিন্তু সর্ষের তেলটাই মাস্ট অন্য কোনো তেল কিন্তু এখানে একদম মেমানান তারপর এর উপরে দিয়েছি আমি কুচি করে নেওয়া পেঁয়াজ এবং এর উপরে দেবো আমি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে আমি ফালি করে নিয়েছি ঝালটা তোমরা আর যে যার স্বাদ অনুযায়ী নিও তারপরে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এটা আমি এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছুটা পরিমাণে জল দেব জলটার ওপরে আমি একটা স্ট্যান্ড দেব দিয়ে এটা আমি ঢাকনা চাপা দিয়ে দেব। দিয়ে এই জলটাকে আমি ফুটতে দেব মিনিট পাঁচ থেকে ছয় দেখো জলে আমার বলক এসে গেছে এবার ঢাকনাটা খুলে আমি এই টিফিন কৌটোটা এর মধ্যে বসিয়ে দেব এবার আমি আবার ঢাকনা চাপা দিয়ে এটাকে রেখে দেবো মিনিট কুড়ি থেকে পঁচিশ পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে হবে যেহেতু ভাপা হবে এটা পঁচিশ মিনিট পরে আমি ফিরে এসেছি আজকে আমার ইলিশ মাছের সর্ষে পোস্ত ভাপা একদম রেডি এটাকে আমি আবার ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ মিনিটের জন্য রাখবো স্ট্যান্ডিং টাইমে এটা সেট হয়ে গেছে পুরোপুরি এবার আমি এটাকে আস্তে করে নাবিয়ে নেব একটু সাবধানে করতে হবে কেন এটা প্রচণ্ড গরম থাকে আর এই রেসিপিটা গরম গরম সার্ভ করতে হয় একদম গরম ভাতের সাথে এটা খাবার মজাই আলাদা বন্ধুরা তোমরা বাড়িতে প্রত্যেকে ট্রাই করো এবং কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমরা আমার কাছ থেকে এরপরে কি কি ধরনের রেসিপি দেখতে চাও সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার বেল আইকনে প্রেস করো যাতে আমার নেক্সট রেসিপিগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো লাইক করো আমি আবার ফিরব নেক্সট অন্য কোনো একটা রেসিপি নিয়ে আজকের মতো টাটা